নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার শনি মহারাজের বিশেষ আশীর্বাদে এই পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে। প্রত্যেক প্রিয় দর্শকবন্ধুকে বলবো জয় শনি মহারাজের, জয় জয় বড় ঠাকুরের, জয় জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখুন, ভিডিওটিতে আমি প্রতিদিন একটি কথা বলি, আলোচনাটি শুনুন, আমি কি বলছি সেটা আগে আপনারা বুঝুন। অর্থাৎ এই ভিডিওটি টোটাল ইনফরমেশনমূলক ভিডিও। আগামীকাল যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তিযোগ সৃষ্টি হয়েছে, সেই রাশিগুলোর নাম, শুভ সময় এবং টার্গেট নাম্বার আমি বলবো। দেখুন, এই পাঁচ রাশির হাজারো লাখো কোটি মানুষ আছে, সবাই কি মহাপ্রাপ্তি ঘটবে তা কখনোই নয়। কারণ প্রত্যেকের জন্ম ছক আমি এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি না। যাদের জন্ম ছকে আগামীকাল প্রবল প্রাপ্তির যোগ আছে, তারাই আগামীকাল অর্থ কিন্তু পাবে, প্রাপ্তি এই পাঁচ রাশির আগামীকাল ঘটতে চলেছে। কম হোক বেশি হোক, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাব, আপনার একাদশ ভাব, আপনার পঞ্চম ভাবের উপর। অর্থাৎ আপনার পঞ্চম ভাব যদি স্ট্রং থাকে কি না, তাহলে আপনার আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটবে। এবং ভাগ্যভাব যদি স্ট্রং থাকে, আপনার হঠাৎ যে অর্থ পাওয়া ভাগ্যের সাপোর্টে সেটা কিন্তু হবে। এবং একাদশ ভাব স্ট্রং থাকার জন্য আপনাদের প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আগামীকাল হতে কিন্তু চলেছে। আলোচনাটা শুরু করা যাক। আগামীকাল যে রাশিগুলো মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশিগুলোর একে একে নাম দেখুন। আগামীকাল আপনার শনিবার, শনিবারে যে রাশিগুলো পাবে সে রাশিগুলোর মধ্যে কিন্তু আপনি যদি থাকেন, সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর। আপনার জন্মপত্রিকাতে রাহু গ্রহ, আপনার জন্মপত্রিকাতে শনি, বুধ এবং শুক্র কোন পজিশনে আছে। আমি বারবার বলে থাকি, রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ। রাহুকে স্ট্রং করুন। অর্থাৎ রাহু যদি আপনার জন্মপত্রিকাতে স্ট্রং পজিশনে থাকে, তাহলে আপনার মহাপ্রাপ্তি বলুন, হঠাৎ প্রাপ্তি বলুন বা আকর্ষিক প্রাপ্তি বলুন, যেটাই বলুন না কেন, আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে। রাহু আপনার হচ্ছে প্রাপ্তির মুখ্য কারক গ্রহ। রাহু আপনার জন্মপত্রিকাতে অথবা হস্তরেখাতে কোন পজিশনে আছে সেটা কিন্তু একান্তই দেখা দরকার। যদি রাহু যদি আপনার স্ট্রং না থাকে, তাহলে কিন্তু আপনার এই যে আমি যে কথাগুলো এতক্ষণে বললাম, সেটা কিন্তু আপনার জীবনে ঘটবে না। অর্থাৎ এই পাঁচ রাশি যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু জন্মপত্রিকাতে রাহু, শুক্র, শনি এবং বুধের প্লেসমেন্ট কিন্তু ভালো থাকা দরকার। রাহু আপনার ডিগ্রিগত দিক থেকে কোন পজিশনে আছে, রাহু আপনার নবাংশ চার্টে কেমন আছে, রাহু আপনার নক্ষত্র দিক থেকে কেমন আছে, রাহু আপনার কোন ভাবে অবস্থান করছে, যদি জন্মপত্রিকা না থাকে আপনার হস্তরেখাতে রাহু কেমন আছে। এই জন্য আমি বারবার বলছি, নিজস্ব জন্মকুণ্ডলীটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিচার করার, যে আপনার
হঠাৎ প্রাপ্তির যোগ আছে কিনা, সেটা থাকলে কোন বছর আছে, কোন সময় আছে সেটা আগে জানুন। এবং এর পাশাপাশি রাহু কবচ আপনারা কিন্তু পরিধান করুন। রাহু কবচ যদি আপনারা পরিধান করেন, আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু থাকবে। রাহুকে যদি আপনারা স্ট্রং করেন কি না, তাহলে রাহু কিন্তু আপনাকে, এই যে কলিযুগের যেহেতু এটা রাজা, অর্থাৎ হঠাৎ প্রাপ্তি, হঠাৎ অর্থপ্রাপ্তি, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে রাহু গ্রহের উপর। অর্থাৎ আপনার জন্ম পত্রিকাতে রাহুকে স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ আপনি পরিধান করুন, প্রাপ্তি নিশ্চিতরূপে কিন্তু হবে। কেউ কেউ বলছেন স্যার আমার হচ্ছে না, আমি কথা বলছি বলে আপনি সেই জায়গাটায় অ্যাপ্লাই করছেন, কিন্তু আপনি দেখুন আপনার যোগ আছে কি না। আপনার যদি জন্ম পত্রিকাতে যোগ না থাকে তাহলে কিন্তু হবে না। আগামীকাল বৈদ্রিতি যোগ দিনটিকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ কিছু কিছু যোগ থাকে যে যোগগুলো মানুষের ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে। অর্থাৎ আগামী শনিবার, অর্থাৎ আগামীকাল 18 জুন 2022, বিশেষভাবে এই পাঁচ রাশি অর্থ কম হোক বেশি হোক অর্থ কিন্তু পাবে, হঠাৎ প্রাপ্তি কিন্তু হতে চলেছে। সে রাশির সৌভাগ্যশালী রাশির টার্গেট নাম্বার শুভ সময় নাম্বার 1, যে রাশির কথা আমি বলবো মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার 7 এবং 3 আপনাদের টার্গেট নাম্বার। শুভ সময় সকাল 9:54 থেকে 11:18 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সৌভাগ্যশালী মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার 6 এবং আরেকটি আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1, 6 এবং 1। শুভ সময় সকাল 8:19 থেকে আপনার 11:44 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 6। শুভ সময় 11:42 থেকে 3:04 পর্যন্ত ধনুরাশি। চার নম্বর যে রাশির কথা আমি বলবো আগামীকালের সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে বিশেষভাবে প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 1, এবং আপনাদের শুভ সময় দুপুর 1:04 থেকে বিকাল 3:54 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো আগামীকাল, সে রাশির নাম অন্তিম এবং শেষ রাশি, সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের শুভ সময় 2:04 থেকে 5:36 পর্যন্ত। টার্গেট নাম্বার আপনাদের সেটি হচ্ছে 3 এবং আরেকটি টার্গেট নাম্বার হচ্ছে 5। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।